আসসালামু আলাইকুম দর্শক, সিলেট নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম এজাজুল কিজাজ। আসুন না, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে 56 ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুর রব সুমন ভাই কিছুক্ষণ আগে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেছেন ওনার অনুসারী নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে ওনার অনুভূতিটুকু জানবো, যে বিশেষ করে কাঙ্ক্ষিত ওয়ার্ড গড়তে যে স্বপ্ন রয়েছে, স্বপ্ন বাস্তবে কোন ধরনের প্রত্যাশা আছে বলে মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি আমার 6 নং ওয়ার্ডের মুরব্বিয়ান এবং যুবক সবার প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার। আজকে দেখেন বিয়ানীবাজার পৌরসভার 6 নং ওয়ার্ড একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড, যে ওয়ার্ডে আমাদের মহাবিশ্ববিদ্যালয় বিয়ানীবাজার সরকারি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল, কালাচানবাড়ি মিলন মন্দির, আমাদের মিশনও আছে। গুরুত্বপূর্ণ বিয়ানীবাজার পৌরসভা আমাদের এই 6 নং ওয়ার্ড, উপজেলার আংশিক কিছু আমাদের পৌরসভার 6 নং ওয়ার্ডে পড়ছে। আমি দীর্ঘদিন ধরে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, দীর্ঘদিন ধরে মানুষের সাথে কাজ করেছি, মানুষকে নিয়ে কাজ করেছি, এই যুবক তরুণদের সাথে কাজ করেছি, ময় মুরব্বীর সাথে কাজ করেছি, আমার এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের 6 নং ওয়ার্ড এত গুরুত্বপূর্ণ। আমাদের 6 নং ওয়ার্ড এবং সিলেটের যাতায়াত ব্যবস্থা আছে, এই ওয়ার্ডে অনেক অসুবিধার কারণে রাস্তাঘাট, ড্রেনেজ অবস্থা, বিভিন্ন উন্নয়নমূলক কোনো কার্যক্রম হয়নি। সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিনে যুবকদের নিয়ে আমরা আমাদের নিজ দায়িত্বে আমাদের ওয়ার্ডকে সুশিক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। এবার এই পৌরসভার নির্বাচনে 15 জুন আমি নির্বাচন করার জন্য আজকে আমার ময় মুরব্বী এবং যুবক তরুণ সবার সম্মিলিতভাবে আজকে সৈয়দ কামাল সাহেবের কাছে আমার নমিনেশন পেপার জমা দিয়েছি। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমার মা বোনরাও আমার জন্য দোয়া করবেন, আমি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাদের ভোটে এবং দোয়ায় ভালোবাসায় পৌঁছাতে পারি, আমি আপনাদের জন্য কাজ করব, আমার ওয়ার্ডের জন্য কাজ করব, পরিচ্ছন্ন এবং পরিষ্কার ডিজিটাল ওয়ার্ড গড়ার লক্ষ্যে কাজ করে যাব ময় মুরব্বী এবং যুবক ভাইয়ের পরামর্শে। আসসালামু আলাইকুম। আমাদের 6 নম্বর ওয়ার্ডের সুমন কমিশনার প্রার্থী হয়ে আজকে তার নমিনেশন জমা দিয়েছেন। আমরা সবাই যুবক এবং ময় মুরব্বী ভাই ভাতৃদা সবাইকে মিলেমিশে উদ্দেশ্যে নিয়ে আমরা সমর্থন দিলাম। ইনশাল্লাহ আগামী 15ই জুন সুমনকে নিয়ে আমরা জয়যুক্ত হওয়ার আশ্বাস রাখি, এই বলেই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মুকিত, আমার ছোটো ভাই সুমন 6 নম্বর ওয়ার্ড থেকে আজকে নমিনেশন পেপার দাখিল করে আছেন। আমাদের গ্রাম ওয়ার্ডের সকলের পক্ষে আমরা তাকে সমর্থন করলাম। আশা করি আমরা 15 জুন সকলে তাকে জয়যুক্ত অভিজয়ী হিসাবে পাবো। ধন্যবাদ। আমরা এখানে মুরব্বীদের সাথে কথা বললাম, বিশেষ করে পরিবর্তন লক্ষ্যে যে নির্বাচনে আসা সুমন ভাই, আমরা এখন যুবকের সাথে কথা বলবো, জানান ভাই। আমাদের এই বিয়ানীবাজার পৌরসভার 6 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর সুমন ভাইয়ের সমর্থনে আজকে আমরা নমিনেশন পেপার জমা করলাম। আমরা সুমন ভাইয়ের কাছ থেকে একটি ডিজিটাল উন্নয়নশীল পরিচ্ছন্ন একটি ওয়ার্ড আশা করি। সেই আশার লক্ষ্যেই আমরা একজন তরুণ সমাজসেবককে আমরা কাউন্সিলর পদপ্রার্থী ঘোষণা করলাম এবং আমরা 6 নং ওয়ার্ডের সর্বস্তরের পক্ষ থেকে আমরা ওনাকে সমর্থন। ধন্যবাদ। আমরা বিশেষ করে আজকে যে সুমন ভাই সমর্থনে আজকে নমিনেশন দাখিল করেছেন, এই মুহূর্তে আমরা অনেকের সাথে কথা বললাম, যুবকদের সাথে কথা বললাম। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনে আসা সুমন ভাই যদি নির্বাচন, তাহলে এই ওয়ার্ডকে সুসংগঠিত করতে বা পরিবর্তন করতে ওনার যে প্রত্যাশা রয়েছে, প্রত্যাশাটুকু জানিয়েছেন। এগিয়ে যান, সুখী সমৃদ্ধির প্রত্যাশা দেখাবে, বিজয়ী আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে প্রথম সমাপ্তি আসলাম।